নির্বাচনে অন্য দুই স্ত্রীকে নিয়ে মাঠে তৎপর আর সরকারি চাকরির কারণে আর এক স্ত্রী মাঠে না থাকলেও রয়েছে তার আর্থিক সহযোগিতা। সাথে আছেন চার সন্তানরাও কাউন্সিলর প্রার্থী মাজেদা বেগমকে জয়ী করতে অপর দুই স্ত্রী রেনু বেগম ও মিনু বেগমকে নিয়ে দিন রাত ভোটারদের দুয়ারে দুয়ারে স্বামী প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সামাদ। একশো দিনের জন্য বাকি তিনশো দিনের এমন ভূমিকা বগুড়ার শিবগঞ্জ পৌর নির্বাচনকে দিয়েছে ভিন্ন মাত্রা বগুড়া থেকে আব্দুর রহিম বগড়ার রিপোর্ট বগুড়ার শিবগঞ্জ পৌরসভার বন্তেখেরি মহল্লার আব্বাস সামাদের চার স্ত্রী এবারও তার তৃতীয় স্ত্রী মাজেদা পৌর নির্বাচনে চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদিন স্বামী আর স্বামীর অপর দুই স্ত্রীকে নিয়ে বের হন নির্বাচনী প্রচারণায় আনারস প্রতীকের মাজেদা বেগম বর্তমানেও ওই ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন গেলবারও জিতেছেন বিপুল ভোটে জয়ের আশা এবারও মাজেদা বেগমের নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়া অন্য দুই স্ত্রীর দাবি তাদের হাড়ি বাড়ি আলাদা হলেও সবাই আপন বোনের মতো কেবল ভোট নয় সুখে দুঃখেও থাকেন একে অন্যের পাশে বড়জন সরকারি চাকরির কারণে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারলেও রয়েছে তার দোয়া সমর্থন এবং সহযোগিতা তার নির্বাচন করতেছি সবাই ভালোবাসে ছেলে মেয়ে সবাই মিলে আমরা ভোট করেছি আমরা শুধু ভোটের জন্য যে আমরা ভালো এখন মানে হয়েছি তা নয় আগে থেকে সবাই সম্পর্ক ভালো আমাদের মানুষ অত্যন্ত ভালোবাসে এলাকার লোক এ গতবারে আমরা বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেছি এবারও ইনশাল্লাহ বিপুল পরিমাণ ভোটে আমরা জয়লাভ করব বড় আম্মাকে তোলা লাগবে ভোটে জয় যুক্ত হওয়া লাগবে সেই জন্য আমরা সাত ভাই একসঙ্গে ভোট করতেছি জনগণ আমাকে ভালোবাসে ওই জন্য আমি জনগণের পাশে থাকতে চাই জনগণ বলতেছে যে তুমি তুমি আবার জয়যুক্ত হবে, ভরে যাও আমরাই ভোট এটা আমার সতীনারাও আমার পাশে আছে আমরা সবাই মিলে ভালো থাকি তাদের তিন সতীনের প্রচার প্রচারণায় ভোটারদের মধ্যে আলাদা উৎসাহ এনে দিয়েছে সব সমস্যাকে মিলেমিশে মিটিয়ে চলায় ভোটাররাও খুশি আমার স্বামী মারা যাওয়ার পরে আমি মাজাদ বেগমের কাছে আসছিলাম উনি আমাকে বিধবা কাঠ করে দিছে আগেকার রাস্তাঘাট খুব একটা ভালো ছিল না যাই হোক মাজাদ উঠে এখন মোটামুটি ভালো করছে কিছুটা রাস্তাঘাট করছে গতবারও একই কৌশলে প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করেছিলেন মাজেদা গেলবারও তার কাছে হেরে যাওয়া দুই প্রার্থীও এবার তার প্রতিদ্বন্দ্বী এবার তারাও জয়ের ব্যাপারে আশাবাদী সদা কাজ অতো পাশ করছে এই পর্যন্ত যায়নি সে গতবারে যে কৌশলে কাজ করছিল ওইভাবে মানে উঠে গেছিলো এভাবে যেভাবে মানে কৌশল নিচ্ছে ইনশাআল্লাহ আশা করি যে ওই কৌশলে ও মানে করতে পারবে না শিবগঞ্জ পৌরসভায় ভোট তিরিশ জানুয়ারি চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডে নারী সংরক্ষিত এই আসনে মোট ভোটার আর পাঁচ হাজার চারশো পঁচানব্বই জন কার ভাগ্যে আছে জয়ের মালা তা দেখার অপেক্ষায় পৌরবাসী বাংলা নিউজ টেস্ক